মূল তুলা দেখুন কতগুলো তুলা, এই তুলা দিয়ে এখন বালিশ বানানো হবে ভাই। তুলা তুলা দিয়ে তো বালিশ বানাবো, বালিশ বানানোর তো আরেকটা ঘটনা আছে। তা হলো ভাই, রাইতে গেছিলাম ঘুমাইতে, ঘুম তো আর আহে না, অনেক এই গাইতে ওই গাইতে এই করতে ওই গাইতে, কিন্তু ঘুম তো আর আহে না। পরে চিন্তা করলাম কী কারণে ঘুমানো তা একটু আইডেন্টিফাই করি। পরে দেখি বালিশটা যেমনই কেমন মজা লাগতেছে না, বালিশটা বয়সও অনেক হয়েছে, কেমন জানি লাগতেছে। তাহলে চিন্তা করলাম ঘুমানোর লেগে বালিশ দরকার, তো যাই বালিশ বানাই। বালিশ যে বানায় তারা জিজ্ঞাসা করলাম, ভাই সবচেয়ে ভালো তুলা কি? সে বললো, ভাই শিমুল তুলা। আমি দাম কত? তো দাম 700 টাকা কেজি, আর একটা কভার ভালো মানে দিলে 100 টাকা পড়বো, আর মজুরি 50 টাকা, তাহলে কত? 850 টাকা। আমি বললাম, ভাই কম রাখেন, কয়টা যান ভাই, মজুরি রাখবো না, আপনি 800 টাকা দেবেন। আমি ঠিক আছে বানান। সে ভাই 1 কেজি তুলা নিল, আমি তো অবাক, ভাই 1 কেজি তুলা দিয়ে একটা বালিশ? ভাই বানান, বানাইলো ভাইটা এই তুলা। প্রথমে নিলে 1 কেজি নিয়ে পিড়াইতে 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 ধাতু বানাইলো, এটা দেখি কেমনে কেমনে বানায়, বানাইতেছে বানাইতেছে, এই মিলাইতেছে ওই মিলাইতেছে, পিড়াইতেছে ও মায়ের, মানে ইচ্ছা মতো পিড়াইতেছে, মানে বাংলা গালি দিয়ে যেমন পিড়ায় না এমন পিড়াইতেছে। আমার মজা লাগতেছে পিড়া, পিড়াইতে 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 তুলাটি তুনা উড়াই লাইলো, আমারও ভালো লাগতেছে ভাই পিড়াইতেছে। পিড়া ভাই বালিশটা মজা করে বানা ভাই, আমার খুব শখ, ভালো একটা নরম বালিশের সময়। এরপরে সে একটা কভার লইলো ভালো মানের, কভারের ভিতরে ভাই বালিশটি ভরলো ভাই। এত তুলা এই বালিশে ঢুকবো এটা আমি কল্পনা করতে পারতেছি না ভাই, কেমনে ঢুকবো এটি? হ্যাঁ দিবে, ঢুকাইতে আছে ঢুকাইতে আছে, আমি কই ঢুকবো তো, হ্যাঁ ভাই ঢুকবো, হ্যাঁ ঢুকাইতে আছে ঢুকাইতে আছে ঢুকাইতে আছে। 1 কেজি তুলা, শিমুল তুলা ভাই, দেখতে থাকুন ধৈর্য ধরে ভাই, এতক্ষণ দেখতে আমারও ধৈর্য হয়ে গেছি। এত্তুরি তুলা বলে এই বালিশে ঢুকবো ভাই, ঢুকাইতেই আছে ঢুকাইতেই আছে, আমি কি ভাই ঢুকানো শেষ হয়ে যাবে? শিমুল তুলা বলে কথা, এত্তুরি তুলা এই একটা মাত্র বালিশে, হ্যাঁ কবে 1 কেজি নিচে ভাই বালিশ হয় না। আমি ঠিক আছে দেন, আমি দেখি বালিশ কেমন হয় না হয়, কারণ তো বালিশের অভিজ্ঞতা তো আমার কম, আপনি বানান। হ্যাঁ ভাই বানাইতে আছে, 1 কেজি তুলা ভরতে আছে ভরতেই আছে ভরতেই আছে, মনে করেন যে 14 গুষ্টি ঢুকাইতেছে একটা বালিশের ভিতরে, সেই লেভেলের বালিশ। আমি চিন্তা করতেছি নাকি বালিশ বানাইতেছে অন্য কিছু বানাইতেছে, বানাক তারপর যদি রাইতে ঘুমাইতে লেগে গো। হ্যাঁ ভাই বালিশ রে ভাই, রাইতে ঘুমানোর লেগে বালিশ কত যে দরকার, এটা যদি বোঝা যেতে পারতাম। হ্যাঁ রে ভাই বালিশ ভাই, শেষ তো না ভাই, এত তুলা কেমনে ভরবো, আমি তো এই চিন্তাই আছি, এটি ভরতেই আছে রিল্যাক্সে ভরতে আছে তুলা ভরতে আছে, আমি তো মনে হচ্ছে 5টা বালিশ বানানো যাবো, একটা বালিশের ভিতরে ভরতে আছে ভাই, কী যে কমু আরে বালিশ বানার লাগে তো আমি পারতেছি না, এত তুলাতে 1টা বালিশ বানাই, দেখ দেই বানাক আগে। কিন্তু আমার কাছে মনে হয় ভাই 1 কেজি তুলা অনেক বেশি হয়ে গেছে, 700 গ্রাম তুলা দিলেও মনে হয়তো 1 কেজি তুলা দিয়ে আবার একটা বালিশ বানাইলে বালিশে তো অনেক উঁচু হয়ে যাবো, তাই দেখি হ্যাঁ যদি কইছে বানায় এক আগে, পরে ইউজ করে বুঝবো তো, লাগলে একটু বাইর করে রাখবো তুলা, বাইর করে আবার শিলি করবো। ঠিক আছে ঢুকাক ভাই, এতগুলো তুলা হ্যাঁ ঢুকাইতেছে, আমার তো দেখেই মনে হইতেছে এটা এতগুলো তুলা একটা বালিশে কেমনে হয়, আবার দি বাইরে পিড়ায় ব্যাস, পিড়া মিটা যাই কিছু পর ভর আগে দেখে আলো। 1 কেজি তুলা বিশ্বাস হয় না আমার, একটা বালিশে 1 কেজি শিমুল তুলা, কতগুলা তুলা একটা বালিশে, আল্লাহ ভাই দেখেন অবাক হয়ে গেছি কি আমি, এতগুলা তুলা একটা বালিশে, বললো তো ভাই সবই বললো। যাইতে আমাইতে গুতাইয়া ভর, শেষমেশ সব তুলা ভরা হইলো, এবার কী করবে, তুলা তো ভরা হইলো এবার কী করবে, দেখি তুলার ভরা তো শেষ হইলো এবার সে কী করে। শিলি তো এখন করতে হইব, দেখা যাক সুই সুতা নিছে শিলি করুক, একটা একটা করে শিলি করতেছে, শিলি করতে করতে সে বালিশ চাপাইতেছে, দেখি এখন ব্যবহারের কতটুকু উপযোগী হয়েছে। তবে আমার কাছে কেন জানি মনে হইতেছে তুলা অনেক বেশি হয়ে গেছে, অনেক তুলা কম দিলে আরও বালিশটা মনে হয় একটু স্মুথ হইত, যদি সেরকম না মনে হয় তাহলে যা বাসায় যা ব্যবহার করে আবার তুলা কিছুটা কমায়ও নিতে হইতে পারে। যাই হোক দেখি আমার বালিশ বানানো শেষ হয়েছে, এখন ওই বালিশটা শেয়ার করতেছে, পরিষ্কার করে শেয়ার করলাম ব্যবহার উপযোগী করে, খরচ করতে। বাহ পিটা 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 পিটা।